হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের খন্দকার জে ক্যাপিটাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ট্রান্সলেট এনি ল্যাঙ্গুয়েজ অন এম এস এক্সেল, অর্থাৎ এম এস এক্সেলের উপরে আমরা কীভাবে আমাদের যে ডাটাগুলো থাকবে সেগুলো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখান থেকে আমরা কী বলছি, আমাদের এক্সেল শিটে আমাদের যে ডাটা থাকবে সেগুলো আমরা চাইলে বলছি কি যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ট্রান্সলেট করতে পারি। এখন আমাদের বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা থাকে কি ইংলিশ, তো ইংলিশ থেকে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবেন। তো এখানে করার জন্য ধরুন আমরা ডাটা লিখি এখানে, যেমন আমি কী লিখলাম, ভেরি গুড, আমি ভেরি গুড লিখলাম, তাহলে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে আসছে। এখন এটাকে আমি ট্রান্সলেট করবো কোন ল্যাঙ্গুয়েজে, সেটা করার জন্য আমরা চলে আসবো কোথায়, আমরা এই যে এদিকে চলে আসবো রিভিউ ট্যাবে, আমরা রিভিউ ট্যাবে ক্লিক করবো। করার পর এখান থেকে আমাদের এই যে অপশনটা কোথায়, আমাদের এই যে এখানে অপশন রয়েছে আমাদের এই যে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ, এই যে অপশনটা আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে ধরুন যে কি এই যে ভেরি গুড সার্চ করে এখান থেকে সার্চ করে এটা নিয়ে আসছে। তারপরে এখানে ধরুন ট্রান্সলেট করার জন্য আমাদের এই যে এখানে লেখা আসছে ইউনাইটেড স্টেটস, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এটা। এখন আমাদের এখানে যে টু এর ভিতরে এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে বর্তমানে এই ল্যাঙ্গুয়েজে এখানে ট্রান্সলেট হয়েছে, এই যে এখানে দেখাইতেছে। এখন এটা কোন ল্যাঙ্গুয়েজে ইংলিশটাকে ট্রান্সলেট হয়েছে, এখানে আমার কোন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, উর্দু পাকিস্তান, এই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়েছে, এই যে এটা শো করছে। এখন আমি যদি ইনসার্ট দিই তো এটা আমার এটা ইনসার্টে চলে আসবে। তাহলে এখন আপনি যেটা চেঞ্জ করে অন্য ল্যাঙ্গুয়েজ দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করবো চেঞ্জ করার জন্য, বাস ক্লিক করার পরে ধরুন আমরা এখানে কী দিলাম, ধরুন এটা কি রাশিয়ান, আমরা চেঞ্জ করবো ইংলিশটাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। তা রাশিয়ান দেওয়ার পরে তাহলে এখন আমার কী করতে হবে, এই যে আমার যেটা চলে আসছে এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ চলে আসছে। এখন আমরা এই যে এখানে কার্সর আছে এখানে যদি আমরা এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই, এখানে কার্সর রাখার পরে আমরা ইনসার্ট করি, বাস এটা আমার এই ভেরি গুডটা আমার এই দুইটা ওয়ার্ড এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে গেলো। এখন এটা যদি আপনার ইনসার্ট করলে চলে আসছে, কিন্তু এখন যদি চাই আমরা এটা কপি করে আমাদের যেখানে প্রয়োজন সেখানে নিতে, তা সেক্ষেত্রে আমরা এই যেখানে ক্লিক করবো, ক্লিক করার পরে লেখা আছে কপি, আমরা কপিতে ক্লিক করি। বাস কপিতে ক্লিক করার পরে এখন আপনার যেখানে প্রয়োজন তা আপনি সেখানে নিতে পারেন। আমার এখানে প্রয়োজন আমি এখানে পেস্ট করে দিলাম, বাস এই চলে আসলো। তাহলে আমার এই ইংলিশে দুইটা ওয়ার্ড ভেরি গুড এটা আমাকে এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আমি এখানে কী করলাম, এখানে ট্রান্সলেট করলাম। বাস এখন আপনার এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া তো আমরা চাই ভেরি গুডটাকে অন্য ল্যাঙ্গুয়েজে করতে, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে হবে। বাস এই যে আমরা এখানে টু এজে এখানে কোন ল্যাঙ্গুয়েজে নিব, এখানে আমি দিলাম ধরুন যে কি এখানে কোনটা দেওয়া আছে, দিলাম রোমানিয়ান, আমরা এই যে রোমানিয়ান দিলাম, বাস এই যে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ এটা চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা এখন কী করবো, এখানে এই যে এখানে সেমভাবে এটা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ চলে আসছে, আমরা ইনসার্ট দিলে এখানে চলে আসবে, ইনসার্টে দিলাম এইটা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ চলে আসছে। বাস তারপর আমরা তো এটাও দেখলাম যে এটা হচ্ছে আপনার কপি, আমরা কপি করে এখন যেখানে প্রয়োজন সেখানে পেস্ট করে আমরা নিয়ে আসতে পারি। বাস এটা আমরা এখানে দেখলাম। এইভাবে আপনাদের অন্য ওয়ার্ড থাকলো সেগুলো করতে পারবেন। আমরা আরেকটা ওয়ার্ড লিখি, যেমন লিখলাম এখানে কি এক্সি, আমরা লিখলাম এক্সিলেন্ট। এক্সিলেন্ট লেখার পরে এটাকে আমরা ট্রান্সলেট করার জন্য কী করতে হবে, আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা আবার এখানে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের এই যে এক্সিলেন্ট এখানে আমরা এখানে কার্সর আছে, এখানে আবার এক্সিলেন্ট চলে আসছে। আসার পরে এক্সিলেন্টটা আমরা ট্রান্সলেট করে এখানে কী করবো, এটাকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ করবো। তাহলে করার জন্য এখান থেকে কী করতে হবে, আমাদের এই যে টু এর মধ্যে এখানে বর্তমানে কী আছে রোমানিয়ান, তাহলে এটা আমরা এখান থেকে রোমানিয়ান চেঞ্জ করে অন্য কোন ল্যাঙ্গুয়েজে করবো। ধরুন আমরা এখান থেকে দিলাম কোনটা অন্য একটা দেই, এটা কী দেওয়া আছে এখানে আমরা এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে সেমভাবে এই যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেলো, এটা আমরা যেটা দিলাম এখন ইনসার্টে ক্লিক করলে ইনসার্ট হয়ে গেল। বাস তারপর এটা হচ্ছে আমরা কী করার জন্য, এখান থেকে কপি করার জন্য সেমভাবে আমরা এই যে কপিতে ক্লিক, বাস কপি করে আপনি কোন জায়গায় নেবেন সেখানে পেস্ট করলো, আমরা এখানে রাখবো, পেস্ট করে দিলাম চলে আসছে। বাস তারপর এটা আমরা এখানে এই ল্যাঙ্গুয়েজ আর অন্য ল্যাঙ্গুয়েজে করতে পারি। তো সেটা করার জন্য এখানে আমাদের এইটা কী দেওয়া আছে, এখানে জাপানিজ, আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজে করবো। তাহলে জাপানিজ দিলাম, এই ধরনের জাপানিজ এখানে অনেক ল্যাঙ্গুয়েজ চলে আসলো। তাহলে জাপানিজের আপনি যেই ল্যাঙ্গুয়েজ দরকার সেটা করতে পারেন। তো জাপানিজ ছাড়া আরও কী ল্যাঙ্গুয়েজ আছে সেখানে আমরা ধরুন দেখাই দিই, এখান থেকে আমরা দেখা দিলাম এটা কী দেওয়া আছে, এই যে এটা আমরা এখানে দেখা দিচ্ছি এটা কি পোলিশ, আমরা পোলিশ দিলাম, বাস এই যে পোলিশ ল্যাঙ্গুয়েজ চলে আসছে। এখন ইনসার্ট দিলে সেমভাবে পোলিশ ল্যাঙ্গুয়েজ চলে আসলো। তারপর সেমভাবে আমরা কপি করতে গেলে কপি করে বাস আমাদের যেখানে প্রয়োজন আমরা পেস্ট করে দিলে বাস আমাদের এই ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে কী হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেলো। তাহলে এই যেখানে যেভাবে দেখালাম এইভাবে কী করতে পারেন, আপনার এক্সেল শীটে আপনার ডাটাগুলোকে আপনার বাই ডিফল্ট আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে, তো সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এখানে আপনার যেই ল্যাঙ্গুয়েজের প্রয়োজন সেটা আপনি এখান থেকে কী করতে আপনি ট্রান্সলেট করতে পারেন। সেটা এখানে যদি আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকে, বাংলা ল্যাঙ্গুয়েজ থাকলে বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি এটা চেঞ্জ করতে পারবেন, যেহেতু আমার এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দেখে শো করতেছে না। যদি এখানে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আপনি এখান থেকে বাংলা দেখাই দিলে সেক্ষেত্রে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজও ইংলিশ থেকে বাংলা আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন। বাস তাহলে যেখানে যেভাবে দেখালাম এইভাবে কী করতে পারি, আমাদের এক্সেল শীটের আমাদের ডাটাগুলোকে আমরা খুব ইজিলিভাবে বাই ডিফল্ট ইংলিশ থেকে আমরা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে কী করতে পারি, ট্রান্সলেট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ট্রান্সলেট এনি ল্যাঙ্গুয়েজ অন এম এস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।